আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। সবচেয়ে কম জনপ্রিয়তা নিয়ে হোয়াইট হাউস ছাড়ছেন ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তানে 6 পাকিস্তানি গুপ্তচর গ্রেপ্তার। নতুন ফার্স্ট লেডিকে স্বাগত জানালেন না মেনালিয়া। ইরানের কাছে 1,60,00,000 পাবে জাতিসংঘ বলছে গুতরেজ। এবং সর্বশেষ থাকছে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাহারের ভ্রমণ নিষেধাজ্ঞা বজায় রাখবেন জো বাইডেন। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। সবচেয়ে কম জনপ্রিয়তা নিয়ে হোয়াইট হাউস ছাড়ছেন ডোনাল্ড ট্রাম্প। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরেই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন জো বাইডেন। সেই অর্থে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের মুহূর্তে একেবারেই ঘনিয়ে এসেছে। 4 বছরের ক্ষমতার দাপট শেষে হোয়াইট হাউস ছাড়বেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু হোয়াইট হাউস ছাড়ার আগে ট্রাম্প কী পেলেন আর দেশকেই বা কী দিয়ে গেলেন, সেটাই এখন সবার প্রশ্ন। 4 বছরের শাসনামলে ট্রাম্প তার কর্মকাণ্ডের কারণে প্রতিনিয়তই বিতর্কের জন্ম দিয়েছেন। তার কথা কাজ নিয়ে আলোচনা সমালোচনার শেষ ছিল না, কিন্তু কোনো কিছুই তাকে তার চিন্তা থেকে এক চুলও সরাতে পারেনি। তার যখন যা মনে হয়েছে তিনি তাই করেছেন। একজন প্রেসিডেন্ট হিসাবে কিছু বিষয়ে যে সীমাবদ্ধতা থাকে সেটা মানতে নারাজ ছিলেন তিনি। এমনকি এই বছরের প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও তিনি কম বিতর্কের জন্ম দেননি। নির্বাচনের পর থেকে তিনি ভোট জালিয়াতির অভিযোগ তোলেন, বিভিন্ন অঙ্গরাজ্যে পুনরায় ভোট গণনার জন্য মামলা দায়েরও করেন। যদিও ভোট জালিয়াতির কোনো প্রমাণই তিনি দেখাতে পারেননি, নিজের পরাজয়কে তিনি মানতে পারছিলেন না, আর বাইডেনকে জয়ী হিসাবে স্বীকৃতি দিতেও গড়িমসি করছেন। নির্বাচনে হেরে যাওয়ার পরই দেখা গেছে যে ট্রাম্পের জনপ্রিয়তা অনেক কমে গেছে। ট্রাম্প ইলেকট্রাল ভোটে বাইডেনের কাছে পরাজিত হওয়ার পাশাপাশি মোট ভোটেও বাইডেন তার চেয়ে অনেক এগিয়ে ছিল। এদিকে সাম্প্রতিক এক জরিপ বলছে, সবচেয়ে কম জনপ্রিয়তা নিয়ে হোয়াইট হাউস ছাড়তে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার গ্যালাপ নামের একটি জরিপের তথ্য অনুযায়ী ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছে দেশটির মাত্র 34% মানুষ। অর্থাৎ ট্রাম্প যা কিছু করেছে সে বিষয়ে তারা ট্রাম্পের সঙ্গে একমত। গ্যালাপের দেওয়া তথ্য অনুযায়ী ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন সময়ে তার জনপ্রিয়তা ছিল 41%, অন্যান্য যে কোনো প্রেসিডেন্টের চেয়ে এই সংখ্যা কিছুটা কম। এছাড়া ক্ষমতার একেবারে শেষ মুহূর্তে তার জনপ্রিয়তা আরও কমে গেছে, বিশেষ করে গত 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে সহিংসতার ঘটনার পর থেকে দেশের অভ্যন্তরে এবং বাইরে ট্রাম্প বেশ সমালোচিত হয়েছেন। এতে তার জনপ্রিয়তায় ভাটা পড়েছে। অপরদিকে ক্ষমতায় থাকাকালীন এ পর্যন্ত ট্রাম্পকে 2 বার অভিশংসিত হতে হয়েছে, যা এর আগে আর কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ঘটেনি। গত 4 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত ট্রাম্পের জনপ্রিয়তা নিয়ে ওই জরিপটি করা হয়েছে। ওই জরিপেই ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা গ্রহণ করবেন জো বাইডেন। কিন্তু সেদিন সকালেই হোয়াইট হাউস ছাড়বেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি হোয়াইট হাউসের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। 20 তারিখ সকালে রাজধানী ওয়াশিংটন ডিসি ছেড়ে ফ্লোরিডা যাওয়ার পরিকল্পনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে অভিষেকের একদিন আগে অর্থাৎ মঙ্গলবারই ওয়াশিংটন ছাড়ার চিন্তা করেছিলেন তিনি। পরে মত পাল্টে বুধবার সকালে ফ্লোরিডা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে গত 1.5 শতাব্দী ধরে তিনিই প্রথম কোনো প্রেসিডেন্ট হিসাবে তার পরবর্তী উত্তরসূরির শপথ অনুষ্ঠানে থাকছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, 20 তারিখ সকালেই ফ্লোরিডা মার এ লাগো ক্লাবে যাবেন ট্রাম্প। এটা ট্রাম্পের বৈধ আবাসস্থল। হোয়াইট হাউস ছাড়ার পর সেখানেই থাকবেন তিনি। আফগানিস্তান পাকিস্তানি গুপ্তচর গ্রেপ্তার। আফগানিস্তানের কান্দাহার প্রদেশের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত জেলার স্পিন বালদাক নামক এলাকায় পাকিস্তানের 6 জন নাগরিককে গ্রেপ্তার করেছে আফগান পুলিশ। কান্দাহার পুলিশের মুখপাত্র জামাল নাসির বারাকজাই বার্তা সংস্থা পাজুয়াক
আফগান নিউজকে বলেন, ডুরাল্ড লাইন পার হয়ে ওরা সীমান্তের ওই এলাকায় এলে 14 জানুয়ারি ধরা পড়ে। তারা সেখানে গুপ্তচর হয়ে কাজ করছিল বলে সন্দেহ হচ্ছে। ধৃত 6 জনের মধ্যে 4 জন পুলিশ বাহিনীর সদস্য। বেলুচিস্তানের চমন এলাকায় 2 বাসিন্দার সহায়তায় তারা সীমান্ত অতিক্রম করে। ওই 4 ব্যক্তি মোটর কার কেনার জন্য স্পিন বালদাকে আসার ভান করছিল। ফিরে যাওয়ার চেষ্টা করার সময় তাদের শনাক্ত করে পুলিশ। গত মাসে আফগান বাহিনী ধরে ফেলে যে 6 মাস ধরে আফগানিস্তানে একটি চীনা গোয়েন্দা নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। এই নেটওয়ার্কের মাধ্যমেই গুপ্তচররা জঙ্গি নেটওয়ার্ক হাক্কানি এবং আফগান তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। নতুন ফার্স্ট লেডিকে স্বাগত জানালেন না মেলানিয়া। যুক্তরাষ্ট্রের নতুন ফার্স্ট লেডি জিল বাইডেনকে হোয়াইট হাউসে স্বাগত জানাননি বিদায়ী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। 1950 সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো ফার্স্ট লেডিকে হোয়াইট হাউসে স্বাগত জানানো হলো না। ডেইলি মেইল বলছে, এটি এমন একটি প্রথা যা উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতেও অব্যাহত ছিল। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর নানা বিতর্ক হলেও মিশেল ওবামা মেলানিয়াকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছিলেন। বুধবার অর্থাৎ 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেবে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এরই মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা এই প্রথা ভাঙলেন মেলানিয়া। আনুষ্ঠানিকভাবে স্বাগত জানালেন না ফার্স্ট লেডি জিল বাইডেনকে। এক বিদায়ী বার্তায় মেলানিয়া বলেন, প্রতিটি বিষয়ে মানুষের উৎসাহিত হওয়া উচিত, কিন্তু হিংসার আশ্রয় নেওয়া উচিত নয়। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হিসাবে শেষ ভিডিও বার্তায় তিনি আরও বলেন, কারো প্রতি অনুরাগী হওয়া স্বাভাবিক, কিন্তু মনে রাখা উচিত হিংসা কোনো কিছুর জবাব হতে পারে না, এটা ন্যায়সঙ্গত নয়। প্রসঙ্গত, নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর থেকেই নিজের অসন্তোষ প্রকাশ করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেটদের বিরুদ্ধে সরাসরি ভোট কারচুপির অভিযোগ তোলেন তিনি। এরপর তারই উস্কানিতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ট্রাম্পের অনুসারীরা হামলা চালায়। ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলা সারা বিশ্বে আলোড়ন তৈরি করেছে। বিশ্বের অনেকে এই হামলার প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলছে ট্রাম্পের বিরুদ্ধে, যার কারণে যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে দ্বিতীয়বারের মতো ইম্পিচড বা অভিশংসিত হন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের কাছে 1,60,00,000 ডলার পাবে জাতিসংঘ, বলছেন গুতেরেস। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, ইরানের কাছে সদস্য পদের চাঁদা হিসাবে তার সংস্থার 1,60,00,000 ডলারের বেশি পাওনা রয়েছে। তিনি সোমবার নিউ ইয়র্কে এক বক্তৃতায় আরও দাবি করেন, ইরান এবং আফ্রিকার 9টি দেশ তাদের চাঁদা পরিশোধ করেনি। টাকা পরিশোধ না করলে এইসব দেশ সাধারণ পরিষদে তাদের সদস্যপদ হারাবে বলেও সতর্ক করে দেন তিনি। গুতেরেস সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের 75তম অধিবেশনে সভাপতি ভলক্যান বেসকিরের কাছে লেখা এক চিঠিতে ওই 10 দেশের কাছে জাতিসংঘের পাওনা অর্থের পরিমাণও জানিয়েছেন। এতে ইরানের দেনা ধরা হয়েছে 1,62,51,298 ডলার। জাতিসংঘ মহাসচিবের এই বক্তব্যের একদিন আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদ খাতিবজাদে সাংবাদিকদের জানান, ইরানের আর্থিক লেনদেনের উপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও সামান্য যে 2টি চ্যানেল চালু ছিল তা ব্যবহার করে তেহরান বিগত বছরগুলোতে জাতিসংঘের বার্ষিক চাঁদা পরিশোধ করেছে। কিন্তু 2020 সালে মার্কিন নিষেধাজ্ঞা অত্যন্ত কঠোর হওয়ার কারণে আগের চ্যানেলগুলো ব্যবহার করে অর্থ পরিশোধ করা সম্ভব হয়নি। এ কারণে ইরান বর্তমানে এই অর্থ পরিশোধ করার জন্য একটি সম্ভাব্য নিরাপদ আর্থিক চ্যানেল নিয়ে জাতিসংঘের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছে। খাতিবজাদে আরও বলেন, আমেরিকা এই পর্যন্ত ইরানের বৈদেশিক মুদ্রা নিয়ে নানা ধরনের টালবাহানা করায় এবার তেহরান জাতিসংঘকে জানিয়ে দিয়েছে, আমেরিকার কোনো ব্যাংকে ব্যবহার করে ইরান জাতিসংঘে চাঁদা পরিশোধ করবে না। এ কারণে জাতিসংঘকে বিকল্প কোনো চ্যানেল ব্যবহার করে ইরানের অর্থ গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে বলেও মুখপাত্র উল্লেখ করেন। ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাহারের ভ্রমণ নিষেধাজ্ঞা বজায় রাখবেন জো বাইডেন। যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশ এবং ব্রাজিলের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের মুখপাত্র জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা বজায় রাখা হবে।
সোমবার হোয়াইট হাউজের জারি করা একটি ডিক্রিতে 26 জানুয়ারি ওই নিষেধাজ্ঞা উঠে যাবে বলে জানানো হয়। ট্রাম্পের ওই ডিক্রি জারি করার পরপরই এই নিয়ে টুইট করেন বাইডেনের মুখপাত্র জেন সাকি। তিনি বলেন, আমাদের চিকিৎসা দলের পরামর্শ অনুযায়ী 26 জানুয়ারি ওই নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করতে চায় না প্রশাসন। ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার সময় এটি নয়। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনে এর গত সপ্তাহে এক নির্দেশ দেয়। এতে বলা হয়, 26 জানুয়ারি থেকে আকাশপথে যুক্তরাষ্ট্রে আসা অধিকাংশ ভ্রমণকারীকে দেশটিতে প্রবেশের জন্য করোনা ভাইরাসের পরীক্ষার নেগেটিভ ফল দেখাতে হবে অথবা রোগ থেকে সেরে ওঠার প্রমাণ দেখাতে হবে। যুক্তরাষ্ট্র গত মার্চে ইউরোপের উপর এবং মেতে ব্রাজিলের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।